রামায়ণ সিরিয়ালে রামের চরিত্রে তিনি ছিলেন বিপুলভাবে জনপ্রিয়, তাই সকলেই তাকে রাম বলেই চেনেন। অভিনেতার নাম অরুণ গোবিল। 1987 থেকে 1988 দূরদর্শনে সম্প্রচারিত হতো রামানন্দ সাগরের রামায়ণ। সেই ধারাবাহিকে অরুণ গোবিল ছিলেন রামের ভূমিকায়। সেই থেকে তার নতুন পরিচয় তৈরি হয় দেশব্যাপী। সেই সময় রামের চরিত্রে তার এবং সীতার চরিত্রে দীপিকার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। পরবর্তীকালেও তাদের এইভাবেই সকলে মনে রেখেছেন, কিন্তু সেই জনপ্রিয়তাই তার সর্বনাশ করেছে বলে মত অভিনেতার। তিনি বলেছেন যে রামায়ণ ধারাবাহিকের পর তিনি আর সেভাবে কাজ পাননি। অনেক স্বপ্ন নিয়ে তিনি এসেছিলেন বলিউডে, কিন্তু আর হিরো হওয়া হলো না তার, কারণ সকলেই তাকে রামের তকমা দিয়ে দিয়েছিলেন। রামচন্দ্র বলেই তাকে মনে রেখেছিল দেশবাসী, তাই কোনো বাণিজ্যিক ছবিতে তাকে গ্রহণ করেনি দর্শক। প্রযোজকরাও তাকে কাজ দিতে চাননি, কারণ সেই একই রামচরিত্র করে তিনি মানুষের ভালোবাসা পেয়েছিলেন ঠিকই, কিন্তু সেই ভালোবাসাই কাল হয়েছিল তার। আক্ষেপ অভিনেতার, রামের বাইরে তাকে কেউই ভাবতে পারল না বলে দুঃখ প্রকাশ করেছেন অভিনেতা। তাই এক প্রকার তার কেরিয়ারও শেষ হয়ে গিয়েছিল বলে তার দাবি। নিজের কেরিয়ার নিয়ে খুবই মনমরা অভিনেতা। তিনি বলেছেন গত 14 বছরে তেমন কোনো কাজই তিনি পাননি, তাই রামের চরিত্রে অভিনয় করে এক প্রকার হতাশ অভিনেতা। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন অভিনেতা অরুণ গোবিল।